আমার পদে কেমন? তুই আমার পক্ষে তো দোস্ত বন্ধু, তাই হবে। লিয়েন্সের কথা স্যার আসেন। না মানে গেছিলাম তো, পড়ে এলাম। তুই আগেই না মাঝে গেলি কিনা তাই দিবি ফোন দিয়ে, খাবো না চলে যেতে হবে। তাহলে কেন এলি? তুই আগেই না মাঝে গেলি কিনা তাই আরে আমি রেডি করাই, কিন্তু এতক্ষণ আই কন্টাক্ট করা যায় নাকি ছেলে ছেলে একাই বসে আমার কিছু টাকা লাগবে, 10,000 টাকার মতো। সবার কাছে তোর হাত পাতা দরকার। আচ্ছা আমি রেডি বললি, তারা ওই কি এক্সপ্রেশন এটা মানে তো তারপর সে কি হাসি? তোকে একটু কথা বলি জয়, সরি আবার সেদিন আমরা মাঠের মধ্যে বসা, হালকা বৃষ্টি বৃষ্টি ভাব, আবি বললো আমি এমন ছিলাম রেডি বললে মানুষের অসুবিধা হতেই পারে, মানুষের অসুবিধা হতেই পারে। শান্ত শান্ত মানুষের অসুবিধা হতেই পারে, তা হতে পারে, কিন্তু সবাই যে বলে তুই শুধু বিলাসিতা করার জন্য সবার কাছে টাকা ধার করে বেড়াস, আর ধর্মেও এভাবে টাকা ধার কর, আমি আমার ওই সংলাপ পর্যন্তই দেবো, একদম ওইটা পর্যন্ত। দুঃখিত দোস্ত, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, ধন্যবাদ তোকে। কোথায় যাচ্ছিস? টাকাটা নিয়ে যা। না দোস্ত, বিলাসিতা আমি পরের দিনের পর দাঁড়িয়ে আনবো, নিজে যা আছে তাই নিয়ে চলার চেষ্টা করবো। মোবাইল রাখ, না থাক তো সস। না থাক, আগে বন্ধুদের সবার ঋণ পরিশোধ করবো, তারপরে না হয় বন্ধুদের বাড়ি থেকে পান করে খাবো। এ আমার প্রতীক কে বন্ধু, তুই আমার প্রকৃত দোস্ত বন্ধু। একবার ট্রাই কর দেখি।
দেখি তো কাটবে না। বাহ ভালোই তো হয়েছে। কিরে তুই জয়কে আগেই দাওয়াত দিয়ে দিয়েছিস? আমার কি পাগলা কুকুর কেমন হয়েছে যে আমি জয়কে দাওয়াত দিতে যাব? রেডি, দেখি তো কাটবে না। বাহ ভালোই তো হয়েছে। কিরে তুই জয়কে বলিস নি? দেখি তো কাঠগুলো। দেখি তো কাঠগুলো। বাহ ভালোই তো হয়েছে। কিরে তুই জয়কে আগে দাওয়াত দিয়ে দিয়েছিস? জয়কে দাওয়াত দিব মানে? আমার কি পাগলা কুকুর কামড়াইছে? আমার কি পাগলা কুকুর কামড়াইছে যে আমি জয়কে দাওয়াত দিতে যাবো? কিরে তুই জয়কে আগেই দাওয়াত দিয়ে দিয়েছিস? জয়কে দাওয়াত দিতে যাবো আগে আম। কিরে তুই জয়কে আগেই দাওয়াত দিয়ে দিয়েছিস? হ্যাঁ এরপরে জয়ের যে না ওর জন্য বড় সংলাপ আছে দেখবার নি তখন। তুমি আগে তোমারটা দাও, পুরোটা নিব। তুই জয়কে আগে দাওয়াত দিয়ে দিয়েছিস? আমাকে কি পাগলা পুকুরে কামড়িয়েছে যে জয়কে আমি আগে দাওয়াত দিতে যাবো? হ্যাঁ এবারের সংলাপ। আরেকজনের ক্ষতি করতে পারি, একজনের উপকার করতে গিয়ে আরেকজনকে ক্ষতি করতে পারি। আচ্ছা পরেরটা দেন আর কি, সেটা আর কি, সেটা আবার জয়কে দাঁত দিতে হলে পাগলা কুকুরে কামড় খেতে হবে কেন? আমি কাটে আমি কার্ডের উপর লিখে দিয়েছি আমার বোনের বিয়েতে আমি কোনো পুরুষ কোনো। তাহলে তুমি শেষটুকু দাও এই খরচ তোদের সব, তোদের যার কাছ থেকে এতে আমার কিছু না ঠিক আছে, কিন্তু আমি এটা বলতে পারি যে ও তোদেরই কারো না কারো কাছ থেকে এই টাকাটা ধার নেবে, অবশ্য যদি তোর আগে ওকে ধার না দিয়ে থাকিস। যতটুকু নিলে ক্লোজ হয় তোমার ফ্রেমে যতটুকু ধরে, কিন্তু আমাদের চোখ হাসে। ঠিক আছে কিরে, মেঘ ডাকছে বৃষ্টি হবে মনে হয়। আজকে গরুর মাংস আর গরুর মাংস কারো বাসায় ফোন দিতে হবে না, জয়ের বাসায় চল। কারো বাসায় ফোন দিতে হবে না, জয়ের বাসায় চল। তুই কি করে নিশ্চিত হলি জয়ের বাসায় মাংস আছে? আজ এই পর্যন্ত। দেখ এভাবে বলিস না, কেমন তো হতে পারে জ্বর বউকে ডাক্তার দিনে তিন বেলা সিনার কস্তা খেতে বলেছে। তাই হবে এতক্ষণ। দেখ এভাবে বলিস না, এমন তো হতে পারে ডাক্তার দিনে তিন বেলা ওর বউকে সিনার মাংস খেতে বলেছে। তাই হবে ওই যে হারামির মনে থাকে না। তাই হবে মনটা খুব খারাপ বন্ধুর কথা বেঁধেছে দিকে কিন্তু শেষটাও।